আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের লিখিত পরীক্ষায় বার্ষিক মূল্যায়ন হবে, কাজেই বইয়ের যে কাজগুলো আছে এই কাজগুলো তোমার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই এই কাজগুলো ভালোভাবে কমপ্লিট করে নেবে এবং ভালোভাবে আয়ত্ত করে নেবে। তো চলো দেখি আজকের কী পাঠ রয়েছে আমাদের জন্য। বন্ধুরা, আজকে আমরা যে পাঠটি দেখব সেটির নাম হলো শরৎ আসে মেঘের ভেলায়। এই শরৎ আসে মেঘের ভেলায় এই পাঠ শিরোনামের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা পড়েছ এবং জেনেছ। তো সেই বিষয়ের যে কাজ রয়েছে, অর্থাৎ বইয়ের যে কাজটি রয়েছে, আজকে আমি সেই কাজটি তোমাদের জন্য উপস্থাপন করব। দেখো এখানে রয়েছে যে এই অধ্যায়ে আমার অনুভূতি লিখি। আমি এখানে লিখেছি দেখো যে এই অধ্যায়ের অভিজ্ঞতার শিরোনাম শরৎ আসে মেঘের ভেলায়। পাঠ শেষে এই অভিজ্ঞতা সম্পর্কিত আমার অনুভূতি নিম্নে উপস্থাপন করলাম। শরৎ ঋতু ঋতুচক্রের তৃতীয় ঋতু। ভাদ্র ও আশ্বিন এই 2 মাস জুড়ে শরৎ ঋতুর অবস্থান। প্রতিটি ঋতুরই রয়েছে কিছু স্বাতন্ত্র ও নিজস্বতা। ঋতু ভিন্নতায় প্রকৃতিতে আসে পরিবর্তন। প্রকৃতির নতুন সাজ শোভা দেখেই আমরা বুঝতে পারি ঋতু পরিবর্তিত হয়ে আসছে নতুন ঋতু। এমনই করে শরতের আকাশে বর্ষার ঘনকালো মেঘ কেটে গিয়ে আকাশ স্বচ্ছ সুনীল রং ধারণ করে। ঘন সবুজ শিউলি পাতার আড়াল থেকে উঁকি দেয় শিউলি ফুল। ভোরের ঘাসে পা রাখলে পা ভিজে যায় শিশির কণায়। নীল আকাশে সাদা মেঘের লুটোপুটি আর প্রকৃতি জুড়ে আলো ছায়ার খেলা দেখে বুঝতে পারি শরতের উপস্থিতি। দুর্গাপূজার ঢাকের শব্দ আর ধূপের গন্ধ চারিদিকে সাজসাজ রব এনে দেয়। এসব কিছুই অন্য ঋতুর চেয়ে ভিন্নতর। এমন অনেক অনেক ভিন্নতা থেকে বা স্বাতন্ত্র থেকে আমি চিনে নিতে পারি শরৎ ঋতুকে। এই পাঠে শরৎ ঋতুর এই স্বকীয়তা আমি খুঁজে পাবার শিক্ষা পেয়েছি। এরপরে আরো কিছু অংশ আছে পরবর্তী পৃষ্ঠায়, সেটা দেখে নেই। এরপরে রয়েছে এই পাঠে আমরা আরো একটি বিষয় জেনেছি, সেটা হলো ছবি আঁকার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মান ও বনট। ছবিতে আলো আধারের তারতম্যকে মান বা ভ্যালু বলে। আর কোনো বস্তুর পৃষ্ঠের গুণগত মানকে বনট বা টেকচার বলে। এই টেকচার 4 ধরনের হয়ে থাকে, তা হলো রুক্ষ, মসৃণ, নরম ও কঠিন। ছবি আঁকার এই গুরুত্বপূর্ণ তাত্ত্বিক বিষয়টি আমি জেনেছি, যা আমার অনেক বেশি আনন্দিত ও পুলকিত করেছে। এই পাঠে আমি সুরের মাত্রা সম্পর্কে জেনেছি। 1 মাত্রা, 2 মাত্রা, 3 মাত্রা, 4 মাত্রাকে আলাদা আলাদা ভাবে চিনতে পারি। শরৎ প্রকৃতির সাথে মিল রেখে একটি নাটকে অংশ নিয়ে অভিনয় করেছি। নাটকের সাজ পোশাক, মুখোশ ইত্যাদি তৈরি করতে শিখেছি। এই বিষয়গুলো আমার কাছে ছিল নতুন। এই কাজগুলো আমাকে দারুণভাবে আপ্লুত ও উজ্জীবিত করেছে। এই ছিল হলো যে এই পাঠ শেষে তোমার যে অনুভূতি, তোমার যে শিখন, সেটা কি ছিল এবং সেটা শিখে তোমার অনুভূতিটা কেমন হয়েছে, সেই বিষয়টা আমাদেরকে লিখতে বলেছিল। আমরা সেই বিষয়টি এখানে লিখেছি। আশা করি তোমাদের কাজে আসবে এই লেখাটা।
এই লেখাটা তোমরা একেবারে হুবহু অনুকরণ করার দরকার নেই, তোমরা তোমাদের মতো করে এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে এটা লেখার চেষ্টা করবে, তাহলে আরো অনেক অনেক সুন্দর। তো আজকের মতো এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি, আগামী ক্লাসে সবাইকে পাবার প্রত্যাশা রেখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।